রাউজানে ঐতিহাসিক 7ই মার্চ দিবস পালন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের আনন্দ উদযাপন করা হয়েছে। রবিবার 7ই মার্চ বেলা 3টায় রাউজান থানা প্রাঙ্গণে রাউজান থানার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মাধ্যমে এই আনন্দ উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। হচ্ছে এটা একটা ব্যতিক্রম চিন্তাধারা, আমি মনে করি পুলিশ যে মানুষের জনগণের বন্ধু তাতে তার প্রমাণ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম। স্থিতিতে সেই নির্বাচনে বঙ্গবন্ধু গিয়েছিলেন যখন আওয়ামী লীগের অনেক নেতা সেই নির্বাচনে যাওয়ার জন্য মানা করেছিল, কারণ ইয়াহিয়া খান যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার ঘোষণা করেছিলেন এর অধীনে নির্বাচনে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম কলিলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার আপেল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহাব, রাউজান ও রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান পৌর মেয়র জমিরুদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি নুয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরওয়ার্দী শিকদার, পুলিশ পরিদর্শক নাসমুল হক প্রমুখ। সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশিরউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী লালু, রুকন উদ্দিন, বি এম জসিমউদ্দিন হিরো, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি পৌর কাউন্সিলর জসিমউদ্দিন ও মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী। রাউজান শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এর পূর্বে ঐতিহাসিক 7ই মার্চ ও উন্নয়নশীল বাংলাদেশের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এই উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের বঙ্গবন্ধুর বাসনের অংশবিশেষ উন্নয়ন ও সমৃদ্ধি সম্বলিত ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হয় থানাভবন ও প্রাঙ্গণ। ছড়িয়ে